নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এডুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ম্যাপ বেসড ইন্ডিয়ান জিওগ্রাফির যে ক্লাস চলছিল, আজকে সেই ক্লাসে আমরা নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন রেঞ্জ অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে লাইক দিন, ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানান ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে। এবং নতুন ভিউয়ারদেরকে বলছি, আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি, নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজিয়নে ইন্ডিয়ার যে পর্বতমালাগুলি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুন্দরভাবে শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব উত্তর ভারতে, এবং উত্তর ভারতে আমরা যেটা এখানে পয়েন্টিং করেনি, প্রথমে দেখব কি এই যে জায়গাটা, এখানে আছে একটি গ্রন্থি বা গাঁট, এবং এইখান থেকে এদিকে একটি পর্বত এসছে কুয়েনলুন পর্বত, এবং এদিকে একটি পর্বত এসছে যেটির নাম হচ্ছে হিন্দুকুশ পর্বত, এবং এইখান থেকে তো বাকি কারাকোরাম বা হিমালয় পর্বতশ্রেণীগুলো এইদিকে নামছে। তাহলে আমরা কী জানি যে কোনো একটা গ্রন্থি বা গাঁট এরকম একটা জায়গা থেকে সাধারণত পর্বতগুলো সৃষ্টি হয়, এবং এইখানে এই যে গ্রন্থিটা এটার নাম হচ্ছে কি পামির গ্রন্থি, এটি হচ্ছে বিখ্যাত পামির গ্রন্থি যাকে পৃথিবীর ছাদ বলা হয়, এটি হচ্ছে পামির গ্রন্থি। এরপরে আমরা দেখব কি চলে আসছে আমাদের কারাকোরাম পর্বতশ্রেণী, ভারতের উত্তর দিকে অবস্থিত সব থেকে উত্তরে এটি হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী। এরপরে চলে আসছে লাদাখ এবং জাস্কর আছে পরপর, এটি হচ্ছে লাদাখ এবং এটি হচ্ছে জাস্কর। এরপর হিমালয়কে যদি আমরা উত্তর থেকে দক্ষিণে ভাগ করি তাহলে একদম উত্তরে থাকবে ট্রান্স হিমালয় বা তিব্বত হিমালয়, এরপরে তিব্বত হিমালয়ের পরে চলে আসছে গ্রেট হিমালয়, গ্রেট হিমালয়ের পরে আসছে লেয়ার বা লোয়ার বা লেজার হিমালয়, এবং তারপরে আসছে শিবালিক হিমালয়। এখানে লাদাখ এবং জাস্কর এই দুটো পর্বতমালা পড়ে যাচ্ছে কিন্তু ট্রান্স হিমালয় অর্থাৎ তিব্বত হিমালয়ের মধ্যে, এবং এরপরে এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে থাকবে গ্রেট হিমালয়, এবং গ্রেট হিমালয় নেপাল এবং তিব্বতের এই বর্ডারে যে মাউন্ট এভারেস্ট এবং এছাড়াও হিমালয়ের যে উচ্চতম শৃঙ্গগুলি সেগুলি কিন্তু এই গ্রেট হিমালয়েই অবস্থিত। তাহলে প্রথমে ট্রান্স হিমালয়, তারপর গ্রেট হিমালয়, এরপরে চলে আসছে লোয়ার বা লেজার হিমালয়। লোয়ার বা লেজার হিমালয়ে কী কী আছে, পীর পাঞ্জাল এবং ধওলাধর। তাহলে পীর পাঞ্জাল এবং ধওলাধর, এই যে এটা হচ্ছে পীর পাঞ্জাল এবং এটা হচ্ছে ধওলাধর, এই দুটি অবস্থিত তাহলে কোথায়, লোয়ার হিমালয় বা লেজার হিমালয়, লোয়ার বা লেজার হিমালয়। এবং তারপরে চলে আসছে কি শিবালিক, এই যে এটা হচ্ছে শিবালিক পর্বতমালা, এটা হচ্ছে শিবালিক পর্বতমালা। তাহলে আমাদের চারটি ভাগ আমরা দেখলাম, প্রথমে ট্রান্স হিমালয়, তারপর গ্রেট হিমালয়, তারপর লোয়ার বা লেজার হিমালয়, তারপর শিবালিক হিমালয় বা এটাকে আউটার হিমালয় বা বহির্হিমালয়ও বলা হয়। এবং ট্রান্স হিমালয়ের অন্তর্গত হচ্ছে এখানে লাদাখ এবং জাস্কর ট্রান্স হিমালয়ের অন্তর্গত, আর ধওলাধর এবং পীর পাঞ্জাল চলে আসছে লোয়ার হিমালয় বা লেজার হিমালয়ের অন্তর্গত, এবং শিবালিকটা সবার তলায় শিবালিক। এরপরে আমরা জানবো আরেকটি বিখ্যাত পর্বতমালা, যেটা হচ্ছে কুমায়ুন পর্বতমালা। এটি কোথায় অবস্থিত, এটি যে এই জায়গায় অবস্থিত কুমায়ুন পর্বতমালা। এই গেল মোটামুটি আমাদের উত্তর ভারতের পর্বতমালা যেগুলি সেগুলি। এরপর আমরা জানবো উত্তর ভারত হওয়ার পর, এরপর আমরা জানবো উত্তর পূর্ব ভারত, যেটা উত্তর পূর্ব ভারতের পর্বতমালাগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। উত্তর পূর্ব ভারত বললে প্রথমে এখানে চলে আসছে কি দার্জিলিং হিল বা এইটা হচ্ছে দার্জিলিং হিল, যে দেখুন লেখা আছে। এরপরে আমরা চলে আসবো কি অরুণাচল প্রদেশ রাজ্য, এই যে এই রাজ্যটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু হয়ে এই এতটা অবধি এটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য। এবং এই অরুণাচল প্রদেশের মধ্যে কী কী পর্বতগুলো আছে আমরা দেখে নিই প্রথম থেকে, এটা হচ্ছে ডাফলা হিল, এই যে ডাফলা, তারপরে চলে আসছে মিরি হিল, এটা মিরি, এরপরে চলে আসছে এই দিকটা এই দিক করে চলে আসছে একটু পূর্ব দিক করে চলে আসছে অ্যাবর, এবং তার একটু ওপর দিকে থাকছে মিসমি হিল, এবং এই মিসমি হিলের মধ্যে একটি পর্বতশৃঙ্গ আছে যেটা নাম হচ্ছে দাফাবুম, এবং এই দাফাবুম খালি মিসমি পাহাড়েরই উচ্চতম শৃঙ্গ নয়, এটি সারা উত্তর পূর্ব ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গ কিন্তু দাফাবুম, যেটি মিসমি পাহাড়ে অবস্থিত। এছাড়াও অরুণাচল প্রদেশে আরেকটি বিখ্যাত পর্বতমালা হচ্ছে মাউন্টেন রেঞ্জ, যেটা হচ্ছে পাটকই বুম।
এই পর্বতটি পাটকই বুম, যে এই যে পর্বতটি এটি আছে কোথায়? অরুণাচল প্রদেশে। এবং এই পাটকই বুমের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সারামতি। এরপর চলে আসছি আমরা তারপরে নাগাল্যান্ড রাজ্যে। নাগাল্যান্ড রাজ্যে এইটা হচ্ছে নাগা পর্বত, এটা নাগা পর্বত। এবং নাগাল্যান্ডের তলায় যে রাজ্যটি সেটা হচ্ছে মণিপুর রাজ্য। মণিপুরে আছে ইস্ট মণিপুর পর্বত। ইস্ট মণিপুর পর্বতটা যেহেতু মণিপুরের একটু পূর্ব দিক করে পর্বতটা আছে, তাই এটিকে ইস্ট মণিপুর পর্বত বলা হয়। এবং এই নাগা পর্বত আর ইস্ট মণিপুর পর্বত এই দুটো পর্বতকে ভাগ করেছে, যেটি আলাদা করেছে যে পর্বতটি সেটা হচ্ছে এই যে বরাইল পর্বত। বরাইল পর্বত এই যে এখান থেকে শুরু হয়ে এই দিকে গিয়েছে, যার ফলে এটা নাগা পর্বত আর ইস্ট মণিপুর পর্বতকে কিন্তু দুটো এই দুটো পর্বতকে আলাদা করেছে এই পর্বতটি। আচ্ছা, এখানে নাগাল্যান্ডের এই যে বাউন্ডারি, নাগাল্যান্ডের বাউন্ডারি, আর এদিকে চলে আসছে কি কোন দেশ? মায়ানমার দেশ। তাহলে মায়ানমার দেশ এবং নাগাল্যান্ড রাজ্য এই দুটোর মধ্যে বাউন্ডারির কাজ করছে, কিন্তু এখানে একটি পর্বত আছে যেটা হচ্ছে আরকায়মা পর্বত। এবার ইস্ট মণিপুর পর্বতের পর আমরা চলে আসছি মিজোরাম রাজ্যে। মিজোরাম রাজ্যে পর্বতটি আছে সেটা হচ্ছে মিজো হিল বা মিজো পর্বত, এটি হচ্ছে মিজো হিল। এবার আমরা চলে আসবো মেঘালয়ের মালভূমি। মেঘালয়ের মালভূমিতে আমরা দেখছি কি এখানে তিনটি পর্বত আছে পরপর, গারো, খাসি এবং জয়ন্তিয়া। এই গারো গারো হিল যেটা বা গারো পাহাড়, এই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। এবং এই যে খাসি খাসি যে রেঞ্জটা আছে, খাসি রেঞ্জের মধ্যে সবথেকে উঁচু হচ্ছে শিলং, উচ্চতম শৃঙ্গ হচ্ছে শিলং। এবং শিলংয়ে কিন্তু মেঘালয়ের রাজধানী। এই গেল তাহলে আমাদের উত্তর পূর্ব ভারতের পর্বতগুলি। এখানে আমরা দেখলাম উত্তর ভারতের পর্বতগুলি এবং এখানে দেখলাম উত্তর পূর্ব ভারতের পর্বত। এছাড়া আমরা আরেকটি পর্বতের নাম জানবো, সেটা হচ্ছে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়টি অবস্থিত কোথায়? এই যে এই রাজ্যটি, এই রাজ্যটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড রাজ্যে ঠিক এইভাবে আছে রাজমহল পাহাড়। এবং রাজমহল পাহাড়ের বিশেষত্ব কি, এখান থেকে গঙ্গার নিম্নগতি শুরু হচ্ছে। এখান থেকে গঙ্গা ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে একটা অংশ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে এসে বঙ্গোসাগরে পড়ছে, আর একটা অংশ ঢুকে যাচ্ছে বাংলাদেশে। এবং এই ওপর দিক থেকে আসাম, এদিক থেকে ব্রহ্মপুত্র আসছে, ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যুক্ত হয়ে এই গঙ্গার এই অংশটা এখানে বঙ্গোপসাগরে পড়ছে। গঙ্গার নদী নিয়ে যখন আমরা ম্যাপ পয়েন্টিং করবো, তখন আমরা গঙ্গার কোন অংশটা এদিকে আসছে, কোন অংশ এদিকে আসছে, এগুলোর কী নাম সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে যেটা বলার ছিল যে রাজমহল পাহাড়, রাজমহল পাহাড় থেকে তাহলে গঙ্গার নিম্নগতিটা শুরু হচ্ছে। এখান থেকে একদম মিলিত হচ্ছে গিয়ে সমুদ্রে, মোহানার মধ্যে, মোহানার মাধ্যমে সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে, এটাই হচ্ছে নিম্নগতি। এবং এর আগে যেটা সেটা হচ্ছে হরিদ্বার পর্যন্ত, এটা হচ্ছে মধ্যগতি। এবং হরিদ্বার থেকে তার উৎপত্তি স্থল অবধি এটা ছিল উচ্চগতি। তাহলে উৎপত্তি স্থল থেকে হরিদ্বার অবধি উচ্চগতি, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় অবধি গঙ্গার মধ্যগতি, এবং রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর মিলিত হওয়া অবধি গঙ্গার নিম্নগতি। তাহলে নিম্নগতি স্টার্ট হচ্ছে রাজমহল পাহাড় থেকে। এই গেল মোটামুটি ভারতের উত্তর এবং উত্তর পূর্ব ভারতের পর্বতগুলি নিয়ে আলোচনা। এর পরের পর্বে আমরা জানব ভারতের যে হিল পাস, মাউন্টেন পাস যেগুলো আছে সেগুলো নিয়ে। মাউন্টেন পাস অর্থাৎ এরকম দুটি পর্বত যদি থাকে, দুটি পর্বতের মাঝখানে এই যে বিভাজিকাটি, এটা এটিকে পাস বলা হয়। এই পাস সম্বন্ধে আমরা জানবো, কোন পাস কোন কোন রাজ্যে অবস্থিত, সেটি কোন কোন জায়গাগুলিকে কানেক্ট করেছে, এই নিয়ে আমরা পরের পর্বে জানবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।